نحمده ونصلي على رسوله الكريم اما بعد সম্মানিত দর্শক আজকে আমরা আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো মেয়েদের কপালে টিপ পরা প্রসঙ্গে ইসলাম কি বলে প্রতিদিন এমন ধর্মীয় ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় এবং চাইলে বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন সম্মানিত দর্শক নিজেকে সাজাতে বেশিরভাগ সময় মেয়েরা বিভিন্ন উপকরণ ব্যবহার করে থাকে সাজার এই উপকরণগুলোর মধ্যে টিপ অন্যতম কপালে টিপ না পড়লে হয়তো সাজাটা পূর্ণতা পায় না কিন্তু কপালে টিপ পরার ক্ষেত্রে ইসলাম কি বলছে পবিত্র ইসলাম ধর্মে মেয়েদের কপালে টিপ পরাকে হারাম বলে ঘোষণা করা হয়েছে কারণ অতীতকালে সমাজে যারা অনৈতিক কার্যকলাপ করত তারা কপালে টিপ পরিধান করত এছাড়াও এর পিছনে একটি কাহিনী প্রচলিত রয়েছে মুসলিম জাহানের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে যখন আগুনে পুড়িয়ে মারার জন্য নমরুদ 8 মাইল পরিমাণ জায়গা আগুন জ্বালালো তখন একটা নতুন সমস্যা দেখা দিল নমরুদ বাহিনীর জ্বালানো আগুন নিয়ে আগুনের উত্তাপ এতই বেশি ছিল যে তার কাছে পৌঁছানো যাচ্ছিল না তাই একটা চরক বানানো হলো যার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে দূর থেকে ছুঁড়ে আগুনে নিক্ষেপ করা যায় কিন্তু রহমতের ফেরেশতারা চরকের এক পাশে ভর করে থাকায় চরক ঘোরানো যাচ্ছিল না তখন শয়তান এসে নমরুদকে কুবুদ্ধি দিয়েছিল যে সমাজে যারা অনৈতিক কার্যকলাপ করে এমন কয়েকজন মেয়ে এনে চরকের সামনে বসিয়ে দিতে কারণ এই অবস্থায় রহমতের ফেরেশতারা সেখান থেকে চলে যাবে আর তাই করা হলো যার ফলে রহমতের ফেরেশতারা ওখান থেকে চলে গেলেন আর ঠিক তখনই তারা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করতে সক্ষম হলো নাউজুবিল্লাহি মিন যালিক তো আগুন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানোর বদলে ফুলের বাগানে রূপান্তরিত হলো সুবহানাল্লাহ পরবর্তীতে ওই পতিতা মেয়েগুলোকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হলো যাদের কারণে রহমতের ফেরেশতারা চরক ছেড়ে দূরে সরে গিয়েছিলেন আর নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলতে সক্ষম হয়েছিল এবং সেই মহিলাদের মাথায় তিলক পরানো হলো যেটা এখন আমাদের কাছে টিপ নামে পরিচিত যা মেয়েরা নিজেদের সৌন্দর্য প্রকাশ করতে ব্যবহার করে থাকে যা সম্পূর্ণরূপে হারাম অতএব যারা বলেন মহিলাদের সৌন্দর্য সব জায়গায় এবং এই দোহাই দিয়ে টিপকে নিজেদের জন্য বৈধ মনে করেন তারা যুগ যুগ ধরে নিজেদের ক্ষেত্রে কোন পরিচয় বহন করছেন তা একবার ভেবে দেখবেন অশ্লীল পরিচয় আর নিকৃষ্ট জাতি বোঝানোর জন্য যে টিপ ব্যবহার করা হতো তা আজ আমাদের উপমহাদেশে ফ্যাশন নাউজুবিল্লাহি মিন যালিক শুনে রাখো হে মুসলিম নারীরা এই সত্য কথাটা জানার পরও কি আপনি আপনাদের কপালে টিপ পরবেন এছাড়াও কপালে টিপ দেওয়া বিধর্মীয় সাংস্কৃতিক রীতিতে পরিণত হওয়ায় তা বিধর্মী হিসাবে গণ্য হয় আর বিধর্মীয় সংস্কৃতি সম্পৃক্ত কোনো বিষয় কোনো মুসলমানের জন্য গ্রহণ করা জায়েজ হতে পারে না কারো কাছে এই টিপ পরার বিষয়টা ভালো লেগে থাকলে মনে করতে হবে এ ব্যাপারে তার রুচিবোধ নষ্ট হয়ে গেছে তাই স্বামীর সন্তুষ্টির জন্য কপালে টিপ দেওয়া যাবে না কোনো স্বামী এমনটা চাইলে তাকে বুঝিয়ে এই অন্যায় কাজ থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে ধর্মের ব্যাপারে সহি বুঝদান করুন এবং ধর্মীয় যত রীতিনীতি রয়েছে সেগুলো মেনে চলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু